বন্ধুরা, কি রৌদ্র! দেখো, সারাদিন ভীষণ গরম লাগে। এখন সরস্বতী পূজা হয়ে গেছে তো, আর রাত্রেবেলা ভীষণ ঠান্ডা লাগে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু তোমাদের সাথে আগে একটু কথা বলে নেই। সকালে ঘুম থেকে উঠে সব এমনি কাজ হয়ে গেছে, এখন এই চা খাবো। ভাবছি চা খাওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলি। বন্ধুরা, ভাবছি কিছু জল গরম দেব বোতলে। রৌদ্রে, এত রৌদ্র না, রৌদ্রে গরম হয়ে যাবে এই জল রৌদ্রে দিলে। চলো। এই দেখো কত রৌদ্র। বন্ধুরা, এখন একটু বোতলগুলি রৌদ্রে দিব। এত রৌদ্র না, গরম হয়ে যাবে জলগুলি। চলো, চাটা হয়ে গেছে, এখন চাটা নিয়ে ওই ঘরে যাই। এখন চা খাচ্ছি। চা খাওয়ার পরে এখন রান্নাঘরে যাবো। বড় ভিডিও দিতেই পারি না সময়ের জন্য, শর্ট ভিডিও দেই। বন্ধুরা, চা খেতে খেতে আমার গাছগুলি দেখাই। দেখো, এই যে জামরুল গাছ, ওটা তো হলুদ ফুলের গাছ, আর এটা হচ্ছে লেবু গাছ। বন্ধুরা, এই যে লেবু ধরেছে, মানে লেবুর ফুল ধরেছে, পড়ে যায়। আর এটা পান গাছ, পান গাছটা কি অবস্থা, ভালো ছিল আমার পান গাছটা। এই যে মানি প্ল্যান্ট, এই মানি প্ল্যান্ট। মটরশুঁটি দিয়ে কচুরি করে নিলাম, নিয়ে যে সকালে খাবার খাচ্ছি। তারপরে এখন ডাল হচ্ছে, ডাল বসিয়েছি। বন্ধুরা, তোমাদেরকে তো রান্না দেখাতে পারলাম না দুপুরের, হ্যাঁ, কি কি রান্না করলাম। এখন তো বিকাল হয়ে গেছে, এখন কাপড় আনতে যাচ্ছি উপরে। তোমরাও চলো আমার সাথে, তোমরাও দেখবে, ঠিক আছে? চলো। এই যে ফুল গাছটা, এই যে এই গাছের ফুলগুলো, এই যে। বন্ধুরা, কাপড় নেওয়া হয়ে গেল, এখন চলো ঘরে। এখন ঘরে যাচ্ছি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখি, অন্যদিন নতুন ভিডিও দিব, তোমরা সবাই দেখবে।